আজকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটপাতে অভিযান চালিয়ে আমরা যত অবৈধ স্থাপনা ছিল সেগুলো অপসারণ করেছি এবং সকলকে সতর্ক করেছি। কিছু কিছু ক্ষেত্রে জরিমানা আমরা করেছি। ইতিমধ্যে আমাদের সাথে পৌর মেয়র জনাব আয়ুব বাবুল সাহেব ছিলেন, আমাদেরকে সহায়তা করেছেন, পৌরসভার সহায়তা এবং উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা এই কাজটি করেছি। এটি চলমান থাকবে এবং ভবিষ্যতে যারা ফুটপাতে অবৈধ স্থাপনা করবে তাদেরকে আমরা উচ্ছেদের পাশাপাশি জরিমানা করব। প্রচলিত বাংলাদেশের যে আইন আছে সেই আইনের আওতায় এনে ওনাদেরকে আমরা যথাযথ শাস্তি প্রদান করব। আমরা এই পর্যায়ে সতর্ক করেছি, আজকে আমরা গুরুতর কোনো জরিমানা করিনি অথবা কোনো শাস্তি দেইনি, আজকে সতর্ক করেছি এবং ভেঙে দিয়েছি। ভবিষ্যতে এই ধরনের যদি অবৈধ স্থাপনা ফুটপাতে কেউ স্থাপন করে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাই। আমরা ষষ্ঠ পরিষদ আসার পরে পটিয়া পৌরসভা যানজট মুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, জেলা প্রশাসনকে মাসিক সমন্বয় সভায় বলেছি এবং আমাদের বর্তমান ইউনু সাহেব আমাদের অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে সেই উচ্ছেদ অভিযানে সাহায্য করতেছেন। উপজেলা প্রশাসন উচ্ছেদের উদ্যোগ নিয়েছেন, পটিয়া পৌরসভার পক্ষ থেকে আমি সব সমর্থন জানাচ্ছি এবং সমস্ত উচ্ছেদ অভিযানকে যতক্ষণ পর্যন্ত এই ফুটপাত মুক্ত না হবে এবং যানজট মুক্ত না হবে পটিয়া পৌরসভা সেই অভিযান অব্যাহত রাখবে। আপনারা জানেন গত কিছুদিন আগে পটিয়া পৌরসভার বিশেষ করে আদালত রুট, সবুর রুট, স্টেশন রুট এবং ক্লাব রুটের যারা ছিন্নমূল ছিল, যারা হকার ছিল, তাদেরকে আমরা পটিয়া কৃষির মার্কেটে তাদেরকে আমরা এক বছরের জন্য পুনর্বাসন করেছি এবং এরপরও আমরা পুনর্বাসন করব। আর কোনো অবস্থাতেই এদিকে পুরান থানার হাট বাস স্টেশনের যে ব্যবসায়ীরা তারা থানার পুরান থানার হাটে চলে যাবে এবং সিএনজি স্টেশন পুরান থানার হাটে চলে যাবে। কোনো অবস্থায় পটিয়াকে যান যুক্ত করা যাবে না, যান মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। জয় বাংলা। হরিগ হরিগ উঠ।